মুক্তমনা লেখক ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা মামলার পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, আবু সিদ্দিক সোহেল ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন ওরফে সাইমুম, আরাফাত রহমান ওরফে সিয়াম ও আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান। এছাড়া আসামি শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে তদন্তকারীদের ভাষ্য। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মেজর জিয়া ও আকরাম পলাতক, বাকি চারজনকে রায়ের সময় আদালতে হাজির করা হয়। 2015 সালের 26 ফেব্রুয়ারি রাতে টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ব্লগার অভিজিৎকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। ঢাকা মেডিকেলে নেয়ার পর মৃত্যু হয় তার। সেই ঘটনা পুরো দেশসহ আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হয়। হত্যাকাণ্ডে অভিযুক্তদের সাজায় সন্তোষ জানিয়েছে অভিজিতের পরিবার।